অল্প খরচে লাভ বেশি হয় নেত্রকোনার দুর্গাপুরে জনপ্রিয় হয়ে উঠেছে কমলার চাষ। আবহাওয়া ও মাটি ভালো হয়, পাহাড়ি অঞ্চলে দিন দিন বাড়ছে সুস্বাদু এই ফলের চাষ। এখানকার উৎপাদিত কমলা এখন স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে। এরই মধ্যে সফল চাষি নিকাশ মানকিনের কমলা বাগান দেখে উৎসাহিত হচ্ছেন স্থানীয়রা। এদিকে দুর্গাপুর ও কলমাকান্দার পাহাড়ি অঞ্চলগুলোতে মালটা চাষ বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, জানিয়েছেন জেলা কৃষি বিভাগ। নেত্রকোনা সীমান্ত উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দার প্রধান ফসল ধান হলেও বর্তমানে অল্প খরচে লাভ বেশি হয় ধানের পাশাপাশি পাহাড়ি এলাকাগুলোতে কমলা চাষে আগ্রহী হয়ে উঠছেন এলাকার উপজাতি চাষিরা। এরই মধ্যে দুর্গাপুরে কমলার ভালো ফলনে সাড়া ফেলে দিয়েছে উপজাতি নিকাশ মানকিন নামে এক চাষি। সে যে কাজটা করতেছে এটা ধানের চাইতে ফলনও ভালো, জিনিসও ভালো। মনে করেন ধানের তো মনে করেন ধান দাম পাওয়া যায় না, খরচে খরচ করলে খরচের হিসাবটাই মিলানো যায় না, আর এইটাই তো দেখতেছি ভালো লাভ। মানে এই জন্যই আসি তার কাছে বুদ্ধি পরামর্শ নিবার লিগে যে আমরাও করতে পারবো নাকি। লাগানোর পর থেকেই দেখলাম 14 সাল থেকে অনেকটা গাছ থেকে ফল আসে, ওই ফল আস্তে আস্তে আমরা দেখলাম বছরে বছরে বৃদ্ধি পাইতে থাকে আর কি, বৃদ্ধি পেতে থাকে। এই এখন পর্যন্ত এই 14 সাল থেকে এই 19 সাল পর্যন্ত আমরা বিক্রি করে আসছি। এই নিকাশ ভাইয়ের কমলা বাগান দেখতে আসছি এবং কমলা খাইয়ে দেখি খুব ভালো উন্নত মানের, যে এই কমলা আমরা আসলে সচরাচর পাই না, বা কোনো বিষ বা কীটনাশক দ্বারা এই কমলা না। কাজেই আমি মনে করি এই যে এত সুন্দর যে কমলা বাগান আমরা দেখলাম বা এই কমলা বাগানের দেখার জন্য আমি অনেক দূর থেকে আসছি। ফল চাষি নিকাশ মানকিন বাংলাদেশ রয়টার্সকে জানান 2007 সালে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পরিবারের খাওয়ার জন্য কিছু কমলা কিনে এনে সেই কমলার বীজ থেকে ভালো মানের চারা হয় কমলার বাগান তৈরি করতে আগ্রহী হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা গোপালপুরের নিজ বসত বাড়ির আঙিনায় 1 একর জায়গায় 250টি চারা রোপণ করে। এরপর বেশ কয়েক বছর গাছগুলো নিয়মিত পরিচর্যা করে 2014 সাল থেকে প্রতি বছর ভালো ফলন পেয়ে বেশ লাভবান হয়েছেন তিনি। একসাথে আমি 250 গাছ লাগাইছি, এরপরে দেখলাম ফল 4 বছর ধরে ফল হচ্ছে, ফল বছরে বছরে একটু বেশি করে পাই আমি, যার কারণে আমি আবারও কিছু ছোট গাছ আমি লাগাইয়ে দিচ্ছি। হ্যাঁ, দিন দিন বাড়ার কারণেই আমি আরও কিছু লাগাচ্ছি, কারণ আমার ধানের ক্ষেত আছে কিন্তু খরচের তুলনায় ধানের তেমন টাকা নাই, যার কারণে আমি এটাই বেছে নিছি আরও ব্যাপকভাবে করার জন্য। আমার ইচ্ছা আছে, জায়গাও আছে। কৃষি অফিসারের সাথেও আলাপ ছিল কিন্তু ওনারা এখন পর্যন্ত আমাকে সাড়া দেয় নাই। যদি আমি কোনো সংস্থা কোনো সরকার যদি আমাকে কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করেন আমি আরও ব্যাপকভাবে করার আমার ইচ্ছা আছে। বাজারে স্থানীয় জাতের এই সুস্বাদু কমলার চাহিদা ভালো থাকায় বাণিজ্যিকভাবে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দেশীয় কমলার চাষ। অনুকূল আবহাওয়া ও জমির মাটি ভালো হয় সরকারি বেসরকারি সহযোগিতা পেলে ব্যাপকভাবে কমলা চাষ সম্ভব বলে জানান স্থানীয়রা। ধান উৎপাদন খরচ বেশি হয়, ধানের বিকল্প হিসেবে এখন কমলা চাষকেই বেছে নিচ্ছেন পাহাড়ি এলাকার কৃষক কিষাণীরা। এর আগে পার্শ্ববর্তী দেশ ভারতের দার্জিলিং, জলপাইগুড়ি, মেঘালয় সহ বিভিন্ন স্থানের উৎপাদিত কমলাই দেশের চাহিদা মিটিয়ে আসছিল। বর্তমানে নিকাশ সহ দুর্গাপুর কলমাকান্দায় বিভিন্ন বাগানে উৎপাদিত কমলা স্থানীয় চাহিদা মিটিয়েও যাচ্ছে বিভিন্ন স্থানে। এদিকে দুর্গাপুর ও কলমাকান্দার পাহাড়ি অঞ্চলগুলোতে কমলা ও মালটার চাষ বৃদ্ধি করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে জেলা কৃষি বিভাগ। দুর্গাপুর কলমাকান্দা পাহাড়ি অঞ্চলগুলোতে কৃষকরা পুরো ধান চাষ করত, ইদানিং তারা ধানের পাশাপাশি আমাদের যে পাহাড়ি অঞ্চলগুলো প্রতির জমি ছিল এখানে তারা মালটা কমলা লেবু জাতীয় ফসল চাষ করছে এবং চাষ করে ইতিমধ্যে তারা লাভবান হয়েছে, এবং তাদের দেখাদেখি
অন্য অনেক কৃষকরা উদ্বুদ্ধ হয়েছে। আমরা কৃষি বিভাগ এই ধরনের ধানের পাশাপাশি ফল জাতীয় হিসেবে মালটাম কমলা লাভজনক ফসল হিসেবে কৃষকদের চাষ করতে উদ্বুদ্ধ করছে এবং কৃষকরা আস্তে আস্তে এই চাষে সম্প্রসারিত করছে। তো আশা করি আমাদের এই নেত্রকোনা জেলা আমাদের ফুলের যে ঘাটতি আছে এটা পর্যায়ক্রমে আমরা মালটাম কমলা বাল্যবু জাতীয় ফসলের ঘাটতি মানে ভিটামিন সি জাতীয় ফসলের ঘাটতি পূরণ করা সম্ভব হবে। এটা একটা লাভজনক ফসল। আমরা ধানের পাশাপাশি আমরা এই ফসল বিক্রি করি, অবশ্যই ধানের সে লাভবান হবে এবং কৃষকরা অত্যন্ত তারা খুশি থাকবে এবং তাদের আর্থিক স্বচ্ছতা ফিরে আসবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দা ও দুর্গাপুরে এ পর্যন্ত প্রায় 20 একর জমিতে কমলার চাষ হয়েছে। পূর্ণবয়স্ক একটি কমলা গাছে বছরে প্রায় 300 থেকে 400 ফল উৎপাদিত হয়। একটি কমলা গাছ সাধারণত 50 থেকে 70 বছর পর্যন্ত ফল দিয়ে থাকে। ভবিষ্যতে সীমান্ত এলাকার মানুষের অর্থনৈতিক সমৃদ্ধিতে কমলা চাষ ব্যাপক ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ রয়টার্স, নেত্রকোনা।